আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে, এবং আজকে টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই টিউটোরিয়ালে নতুন শব্দ এবং নতুন বাক্য দ্বারা সাজানো হয়েছে। আমি আশা করব আপনাদের সবার কাছে এই টিউটোরিয়ালটি ভালো লাগবে, এবং এই টিউটোরিয়ালটি আপনাদের প্রতিদিনের কথাবার্তার জন্য অনেক উপকারী হবে। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। এটা কোনো ব্যাপার না, এটা হবে তিডাক আপা। তিডাক আপা অর্থ হলো এটা কোনো ব্যাপার না। পরবর্তীতে এর মালয় ভাষা হবে নান্তি। নান্তি অর্থ হলো পরবর্তীতে। সংক্ষেপে এটা হবে সিংগাতান। সিংগাতান অর্থ হলো সংক্ষেপে। আমি এখন খুশি এটা হবে সেকারাং সায়া গাম্বিরা। সেকারাং সায়া গাম্বিরা অর্থ হলো আমি এখন খুশি। কি এই লোক এটা হবে আপালা ইনি অরাং। আপালা ইনি অরাং অর্থ হলো কি এই লোক। এটা উল্লেখ করো না এটা হবে জাঙ্গান তুঞ্জ ইনি। জাঙ্গান তুঞ্জ ইনি অর্থ হল এটা উল্লেখ করো না। দয়া করে আমায় বলুন তুলং চেক আপ স্কালি লাগি। তুলং চেক আপ স্কালি লাগি অর্থ হল দয়া করে আমায় বলুন। খুব বা অনেক এটা হবে বাইনাক। বাইনা কত হলো খুব বা অনেক। অর্ধেক এটা হবে সেতেঙ্গা। সেতেঙ্গা অর্থ হলো অর্ধেক। আমি আগে যাই এটা হবে ছায়া পিগি ডুলু। ছায়া পিগি ডুলু অর্থ হলো আমি আগে যাই। তো ভিউয়ার্স, এখানে অনেক ধন্যবাদ। তেরিমা কাসি বানাইক। তেরিমা কাসি বানাইক অর্থ হল অনেক ধন্যবাদ। আমি আনন্দিত ছায়া সেনাং হাতি। আমি আনন্দিত এটা হবে ছায়া সেনাং হাতি অর্থ হল আমি আনন্দিত। আনন্দের সহিত এটা হবে ডেঙ্গান সুকা হাতি। ডেঙ্গান সুকা হাতি অর্থ হল আনন্দের সহিত। আবার দেখা হবে জুম্পা লাগি। জুম্পা লাগি অর্থ হল আবার দেখা হবে। কাল দেখা হবে জুম্পা লাগি বেসো। জুম্পা লাগি বেসো অর্থ হল কাল দেখা হবে। সাবধানতা এটা হবে আওয়াজ। আওয়াজ অর্থ হলো সাবধানতা। কেমনে এটা হবে মাসাম মানা। মাসাম মানা অর্থ হলো কেমনে। ডাকে এটা হবে পান্ডেল। পান্ডেল অর্থ হলো ডাকে। কি অর্থ হলো আপা। কি এর অর্থ হলো আপা। পাগল এর মালয় ভাষা হবে বুড়ো। বুড়ো অর্থ হলো পাগল। দাঁড়ানো এর মালয় ভাষা হবে বের দেরি। বের দেরি অর্থ হলো দাঁড়ানো। স্বাগতম এটা হবে সামা সামা। সামা সামা অর্থ হলো স্বাগতম। সাপ এর মালয় ভাষা হবে উলার। উলার অর্থ হল সাপ। ইঁদুর। ইঁদুর এর মালয় ভাষা হবে তিকুস। তিকুস অর্থ হল ইঁদুর। প্রজাপতি এর মালয় ভাষা হবে কুপ কুপ। কুপ কুপ অর্থ হল প্রজাপতি।
মাসি এর মালয় ভাষা হবে লালাত, লালাত অর্থ হলো মাসি। পাখি এর মালয় ভাষা হবে বুরং, বুরং অর্থ হলো পাখি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ ভিডিওটি।